হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্র কি বাণী। এখন আমি ইনসিডিয়াস দ্য রেড ডোডের রিভিউ করতে চলে এসেছি, যেটা 6th of July 2023 থিয়েট্রিক্যাল রিলিজ পেয়ে গেছে। এই ফিল্মটা হচ্ছে ইনসিডিয়াস ফ্র্যাঞ্চাইজির 5th পার্ট, যেটা দিয়ে কিন্তু এই ফ্র্যাঞ্চাইজিটা ক্লোজ করা হচ্ছে। তো এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে প্যাট্রিক উইলসন, যে ডেবিউ করছে তার ডিরেকশনে। এবং এই প্যাট্রিক উইলসনই কিন্তু এখানে কাস্টিংয়ে আছে অ্যাজ জস ল্যাম্বার্ট। তো এখানে কাস্টিংয়ে আছে টাই সিমকিন্স, প্যাট্রিক উইলসন, রোজ ব্রাইন সহ আরও অনেকে। তো কেমন লাগলো যে সব কিছু সম্পর্কে তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো এই ফিল্মটা ডিউরেশন হচ্ছে 1 ঘন্টা 47 মিনিটের, এবং এই ফিল্মটা হচ্ছে ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট যেটা ইনসিডিয়াস ছিল সেটারই কন্টিনিউয়েশন। মাঝখানে থার্ড পার্ট আর ফোর্থ পার্টটা কিন্তু এই গল্পের সাথে কোনোভাবে লিঙ্ক নেই। তো এই ল্যাম্বার্ট ফ্যামিলির সাথে কী হয়েছিল সেটা ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট তোমরা যদি না দেখো, তাহলে হয়তো এই পার্টটার সাথে তোমরা কোনোভাবে রিলেট করতে পারবে না। তো এটা নিয়ারলি 9 ইয়ার্স লেটার গল্পটা যাচ্ছে, যেখানে ডল্টন বড় হয়ে গেছে, সে হাই স্কুলে পড়াশোনা করছে, এবং তার বাবা জস, সে তার সানের সাথে খুব একটা ভালো সম্পর্কে নেই। মানে এই ফাদার সানের যে ডুয়োটা সেটা কিন্তু খুব একটা ভালো রিলেশনশিপের মধ্যে নেই। তাদের যে মা রোজ ব্রাইনের চরিত্র, সেও কিন্তু খুব একটা তার হাজব্যান্ডের সাথে অত ভালো টার্মসে নেই, তারা সবাই আলাদা আলাদা থাকে। বাট কোথাও না কোথাও এই জসের চরিত্রটা তার যে পাস্টে ঘটনা ঘটেছিল সেই ঘটনার থেকে বেরিয়ে আসতে পারেনি। এবং ডল্টনও কোথাও না কোথাও মনে করে যে সেই যে কোমায় ছিল, যেই স্টেজটার মধ্যে দিয়ে আমরা দেখেছিলাম, সেই স্টেজটার কিছু কিছু সিনস তার মনে হন্ট করে। তো অল অফ আস সাডেন একদিন একটা ক্লাস করতে গিয়ে সে একটা ড্রয়িং করে বসে তার সাবকনশিয়াস মাইন্ড থেকে, যেখান থেকে তার ওই দরজাটা, যেই দরজার মাধ্যমে সে সেই ওয়ার্ল্ডে ট্রান্সপোর্ট হয়েছিল, সেইটা আবার খুলে যায়। তো সেই ডিমনটা আবার বাইরে চলে আসে, এবং আসার পরে কি হয় এবং এইবারে জস কীভাবে তার ছেলেকে রেস্কিউ করে, সব কিছু বিষয়ে জানতে গেলে তোমাদের কিন্তু এই ফিল্মটা দেখতে হবে। তো এই ফিল্মটার যে রাইটিংটা, লিগ ভ্যানেল করেছে, এবং রাইটিংটা কিন্তু খুব সুন্দরভাবে কনস্ট্রাক্ট করা হয়েছে। ফার্স্ট আর সেকেন্ড পার্টের সাথে খুব সুন্দরভাবে এটার একটা সূত্রপাত ফর্ম করেছে, যেটা গল্পটাকে এগিয়ে নিয়ে যেতে খুব হেল্প করবে। তার সাথে সাথে আমি বলবো, এখানে যে ক্যারেক্টার্সগুলো আছে, জস ল্যাম্বার্ট আর ডল্টন ল্যাম্বার্টের, তাদের যে ক্যারেক্টার আর্কটা সেটা খুব সুন্দরভাবে লেখা হয়েছে, এবং এই ফাদার সানের ডুয়োর যে কেমিস্ট্রিটা সেটাও কিন্তু তোমাদের খুব ভালো লাগবে। তবে যেটা এই ফিল্মের ক্ষেত্রে আমার পার্সোনালি মনে হয় যে ওয়ার্ক করা যেতে পারতো, সেটা হচ্ছে স্ক্রিন প্লেটা। অনেক জায়গায় তোমাদেরকে হালকার উপর দিয়ে ব্যাপারটা বুঝিয়ে দিয়ে চলে যাবে, এবং অডিয়েন্সের উপর থ্রো করে দেয় যে তোমরা ওটাকে ক্যালকুলেট করে নাও এরপর কী হতে চলেছে। মানে ফর এক্সাম্পল, একটা জায়গায় বলছি যে জস তার ছেলেকে বাঁচানোর জন্য সে তার সাবকনশিয়াস মাইন্ডে আবার ট্রান্সপোর্ট করে, এবং সেটা কেন করে এবং সেটা করতে গিয়ে তাকে কি রিস্ক নিয়ে হয়েছিল সেটা আমরা লাস্ট দুটো পার্টে দেখেছিলাম, কিন্তু এইবারে সেটা কিন্তু খুব একটাভাবে আমাদেরকে দেখানো হয়নি, জাস্ট হঠাৎ করে সেটাকে ট্রান্সপোর্ট করে দেওয়া হয়। তো ওই জায়গাগুলো আমার মনে হলো একটু যদি ঠিক করা যেত তাহলে হয়তো বেটার হতো। এবং এখানে রোজ ব্রাইনের যে চরিত্রটা আছে সেই চরিত্রটার উপর খুব একটা বেশি কাজ করা হয়নি, সেটা খুব হালকার উপর দিয়ে আমাদেরকে দেখানো হয়েছে। তো এই জিনিসটাও যদি একটু বেটার করা যেত, তাহলে মাদারের যে অবদানটা ছিল আমরা লাস্ট দুটো পার্টে জানি, সেই জিনিসটাও তাহলে আমরা হয়তো একটু হলেও একটা সিম্প্যাথি গ্রো করতে পারতাম। তবে ইয়েস, প্যাট্রিক উইলসন তার ডিরেকশনটা কিন্তু খুব ভালো দিয়েছে, এবং ডিরেকশনটা কিন্তু নো ডাউট তোমাদের মন জয় করবে। মানে তোমাদেরকে ফিল করাবে না যে তোমরা কোথাও না কোথাও ছিটকেই আছো, তোমাদের মনে করাবে যে ইয়েস, দ্য কনক্লুশন বা দ্য নেক্সট চ্যাপ্টার ইজ ব্রট ইন আ গুড সেন্স। তো তার ডিরেকশনটা কিন্তু খুব ভালো হয়েছে। তবে স্ক্রিন প্লেটা আরেকটু যদি বেটার করা যেত, তাহলে হয়তো এই চ্যাপ্টারটাকে আমি একটা ওয়েল মেনটেন চ্যাপ্টার বলতে পারতাম। তবে এই চ্যাপ্টারটার দ্বারা ইনসিডিয়াস ফ্র্যাঞ্চাইজিটা ক্লোজ করা হয়েছে। তো দ্য চ্যাপ্টার এন্ডস ওয়ের ইট অল স্টার্টেড। তো তোমরা যারা যারা দেখেছো ফিল্মটা, প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর আমার যদি রিভিউটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। টিল দেন, স্টে টিউনড।